একবার ফিঞ্জিরে যাও দেখি, এই যে আরকুম শাহের গান, সৈয়দ শাহনুরের গান, কিংবা শীতলম শাহের গান, দুরিলে বন্ধুরে ফেবায় বন্ধু আছেন সিরিপুর, আগে চিহ্ন মোহাম্মদী নূর, এসব অসংখ্য 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 গান নাগরী লিপিতে রচিত হয়েছে। সুফি তত্ত্বের বই মানে আছে, সামাজিক কাহিনী আছে, রোমান্টিক কাহিনী আছে, মানে ধর্মীয় কাহিনী, এমনকি তন্ত্রমন্ত্রের যে বইগুলো মানে মানুষকে মহাবিষ্ট করার যে একটি মানে শাস্ত্র আছে, সেই শাস্ত্রের বইগুলো কিন্তু নাগরী লিপিতে রচিত হতো। কুকা পণ্ডিত নামে মানে ব্যাপক পরিচিত একটি তন্ত্রমন্ত্রের গ্রন্থ, ওই কুকা পণ্ডিত গ্রন্থটি নাগরী লিপিতে রচিত, ইন্দ্রজাল গ্রন্থটি নাগরী লিপিতে রচিত, এমনকি মধ্যযুগে যে মানুষ কেনা বেচা হতো তার দলিলটি নাগরী লিপিতে রচিত ছিল বলে আমরা পেয়েছি। মানুষ তার জমি জমার মানে হিসাব করতেন নাগরী লিপিতে, মানুষ তার সামাজিক কাহিনী লিখতেন নাগরী লিপিতে, করার সময় এই ব্যাপারগুলো এগুলো দেখলাম। তো আমি যখন একটু ছাত্র জীবন থেকে ঐতিহ্য নিয়ে কাজ করি, চিন্তা করি, এবং আমি মূলত সিলেট অঞ্চলের মানুষ, ছাত্র জীবনে আমি ওই ঐশ্বর্যটির, সাহিত্যের ওই সম্পত্তির কথা আমি জানতাম। আমি যখন পেশা হিসেবে প্রকাশনে আসি তখন আমার আমি ঐতিহ্যকে অগ্রাধিকার দিই, এবং আমার কাছে মনে হলো এটি একটি বিশাল কাজ, এটি বাংলা সাহিত্যের একটি অসাধারণ গৌরবের জায়গা, মানে সেই জায়গাটি মানে আমাদের বাংলা সাহিত্যের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এমনকি এখানে যারা বাংলা ভাষার পণ্ডিত, বাংলা ভাষার মানে অধ্যয়ন করেছেন মানে ছাত্র কিংবা অধ্যাপক, তারাও নাগরী লিপি সম্পর্কে, নাগরী লিপি সাহিত্য সম্পর্কে খুব একটা জ্ঞাত নয়, জানে না, জ্ঞাত নয়। কিন্তু এটাতে কিন্তু অনেক কিছু রচিত হয়েছে এবং অনেক বড় একটা পরিসর জুড়ে একটা সময় ছিল, এবং এটি আমাদের বাংলা সাহিত্যেরই একটা অংশ, এটি বৈচিত্র্যপূর্ণ অংশ। তাহলে যে আপনারা সংগ্রহ করলেন প্রায় 25টি খণ্ডে, এই যে যত গান অনেক কিছুর কথা বললেন এগুলো আপনাদের 25টি খণ্ডে রয়েছে, তাই তো? আমাদের 25 খণ্ড বইয়ের মধ্যে এখানে নানা বিষয়বস্তুর বই আছে, এখানে যেমন মরমী গানের বই আছে, তেমন তত্ত্ব মানে তত্ত্ব গ্রন্থ আছে, যেমন নূর পরিচয়, নূর পরিচয়টি একটি সুফি শাস্ত্র তত্ত্বমূলক গ্রন্থ, তেমনি প্রেম রোমান্টিক কাহিনী আছে সোনাগানের পুঁথি কিংবা মহম্মদ নামা, এমনি সামাজিক কাহিনী আছে, তেমনি যেটা আমাদের সামাজিক কাহিনীর একটি বই হচ্ছে দেশচরিত, কিংবা ধর্মীয় কাহিনীর বই আছে এই এই বইগুলোর মধ্যে। এখানে নানা বিষয়ের নাগরী লিপির মানে সাহিত্য মূলত একটি পূর্ণাঙ্গ সাহিত্য, সাহিত্যে যেমন আমরা নানা বৈচিত্র্য দেখি, নানা বিষয় ভাব আলাদা আলাদা থাকে, নাগরী লিপিতে তাই ছিল। আমরা যে 25 খণ্ড গ্রন্থ 25টি গ্রন্থ এখানে একটি প্যাকেজে উপস্থাপন করলাম পাঠকদের সামনে, এখানে আপনার নবী কাহিনী, কেতা ভালো তুবিন নবী থেকে আরম্ভ করে হরিবংশ, দীন ভবানন্দের থেকে একেবারে সাতকন্যার বাহান, মানে আমরা প্রচলিত বাংলা ভাষায় যেরকম সাহিত্যের পূর্ণ একটা রূপ আমরা দেখি সেই রকমই নাগরী লিপিতেও ছিল, এবং সেগুলো আপনারা সংগ্রহ করছেন এবং সামনে আরো সংগ্রহের এই যে আরো বই প্রকাশ করার ইচ্ছে আপনাদের রয়েছে, তাই তো? কিন্তু এই যে 25টি বই বেরিয়েছে, যারা আগ্রহী তারা যদি চায় এগুলো নিতে এবং পড়তে এবং জানতে, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? গ্রন্থগুলো প্রকাশ করছে উৎস প্রকাশন, উৎস প্রকাশনের সাথেই মানে এবং বইগুলো এখন পত্র পত্রিকা গণমাধ্যমের আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এখন আমি খুব আনন্দিত যে 2008 সালে যখন আমি শুরু করি তখন আমি খুব বিপন্ন বোধ করতাম, মানে এই বিষয়টি খুব সহজে কেউ গ্রহণ করতে চাইতেন না, সবার একটা ধারণা ছিল যে এটি সিলেট অঞ্চলের কোন একটা বিষয়, এটি হয়তো হারিয়ে গেছে এবং এটা অঞ্চল ভিত্তিক বিষয়। কিন্তু গত 8-10 বছরের চেষ্টায় আমার মানে সাংবাদিক বন্ধু, লেখক, অধ্যাপক, গণমাধ্যম সবার চেষ্টায় মানে এখন সাধারণ মানুষের আগ্রহ তৈরি হচ্ছে, সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে এটি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, এটি বাংলা সাহিত্যের বিষয়, এটি অনালোকিত বিষয়, বিচ্ছিন্ন একটি বদ্বীপের মতো, মানে এই বিষয়টি আলাদা আছে, এটিকে বাংলা সাহিত্যের সাথে মানে সম্পৃক্ত করতে হবে, এবং এটি বাংলা সাহিত্যের একটি গৌরব যে পৃথিবীর একটিমাত্র ভাষা যে ভাষার একাধিক বর্ণমালা আছে এবং একাধিক বর্ণমালার প্রচলন ছিল, এবং এই ভাষা রক্তস্নাত ভাষা, যে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের বাংলা মায়ের সন্তানেরা রক্ত দিয়েছেন, শুধু এই অঞ্চলের নয়, আসামে 1962 সালে আসামে 11 জন শহীদ হয়েছেন বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। এই গৌরব ভাষার
যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিটাকে মানে সমৃদ্ধির এটা আলাদা দিক, এটি এটিকে আমরা যদি সবাই আত্মস্থ করতে পারি, এটি যদি আমাদের বাংলা সাহিত্যের মূল ইতিহাসের সাথে সম্পৃক্ত হয় এবং এটি যদি আমরা ধারণ করি বাঙালি হিসেবে, বাংলা ভাষার মানুষ হিসেবে, আমাদের মর্যাদা আমার মনে হয় বিশ্বে আরো এক ধাপ এগিয়ে যাবে। জি অবশ্যই, কারণ বাংলায় যে বাংলা ভাষা নিয়ে বলছিলেন যে এত কষ্টের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছি সেই ভাষারই একটা অংশ নাগরিলিপি, যেখানে আরো হিউজ একটা সাহিত্যের একটা ব্যাপার রয়েছে, অনেক কিছু লেখা ছিল, অনেক দিন ধরে প্রচলন ছিল এই লিপির। তো একটা মহৎ কাজ কিন্তু আপনারা করছেন, অনেক বড় একটা কাজ ইতিহাসের সাথে সম্পৃক্ত করার জন্য, অনেক দিন ধরে কাজ করছেন এবং সাফল্যটা অলরেডি পেতে শুরু করেছেন, সামনে কাজে আরো সাফল্য আসুক এই কামনা আমাদের থাকবে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষে এসে যদি আপনাদের এই গবেষণা এবং সংগ্রহ নিয়ে যারা আমাদেরকে দেখছেন দর্শকরা, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষদের জন্য, দর্শকদের জন্য কিছু যদি বলতে চান। আমার বলার বিষয় একটি যে আমরা সবাই ঐতিহ্যপ্রিয় হব, আমরা বিদ্যমান হচ্ছি, আমাদের ড্রয়িং রুমে অনেক দামি সোফাটি আমরা কিনে নিয়ে আসতেছে, কিন্তু আমি আমার দাদার ব্যবহৃত পুরনো চেয়ারটিকে আমি ফেলে দিচ্ছি না। এই দাদার এই পুরনো চেয়ারটিকে, হাতওয়ালা কাঠের ওই কালো কালচে মানে চেয়ারটিকে রেখে আমি প্রমাণ করতে চাই যে আমি আজকে যে দামি সোফায় বসতেছি তার একজন পূর্বসূরী আছেন, তিনি আমার দাদা, তিনি কাঠের চেয়ারে বসতেন। নাগরিলিপি হচ্ছে সেই জিনিস আমার সাহিত্যের, আমার ঐতিহ্যের, যে এটি এখন হয়তো আমরা এটির ব্যবহারিক প্রয়োজন আর ওইভাবে নেই, এটি হয়তো এখন আর ওভাবে আমি এটার প্রয়োজন নেই, এখন আমাদের আমরা আমাদের এই জন্য মানে প্রজন্ম এগিয়ে গেছে আধুনিক শিক্ষায়, কিন্তু আমি এটিকে রাখবো আমার ঐতিহ্য হিসেবে, এবং সবাই ঐতিহ্যকে লালন করবেন, এটি আমি চাই। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ভালো লাগলো একটা নতুন বিষয় নিয়ে জানতে পারলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। চাইলে আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ইংরেজ ঔপন্যাসিক W. সমারসেট মমের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষ সমালোচনা চাইলেও বাস্তবে শুধু প্রশংসাই চায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক।